মায়ের পুজো হলে না ঢাকের রাত্রি নাম বদলে এমনি করে সবাই মায়ের পুজো অংশগ্রহণ করে। মায়ের পুজোকে বড় পুজো বলে। লাউন জগন্নাথ, এই জগন্নাথ এত জনপ্রিয় কেন? সবাই ভালোবাসে। কেন ভালোবাসে? মায়ের পুজোর সময় আমরা যাই, থাক বাজাই, সবই করি, কিন্তু একটা সীমা পর্যন্ত, তার ভেতরে ঢুকতে পারবো? যে কেউ গিয়ে মায়ের ঘর ছুঁতে পারবে? মায়ের ঘরটা ছুঁয়ে আসলে, মায়ের ভোগটা ছুঁয়ে আসলে হবে? তার একটা নিয়ম আছে, কারা পারবে কারা পারবে না। একটা জায়গায় গিয়ে সবাই দাঁড়িয়ে পড়ে, কিন্তু আর জগন্নাথের ক্ষেত্রে যারা মন্দিরে ঢুকতে পারে না, জগন্নাথ তাদের জন্য রাস্তায় নেমে আসে। ওই রাস্তায় নেমে আসা ঠাকুর আমার জগন্নাথ ছাড়া। আমার ভগবান রাস্তায় নেমে আসে, আর আমাকে ছো। তাই জগন্নাথ আমাদের সবার কাছে এত প্রিয়, সারা পৃথিবীতে জগন্নাথের কোথাও না কোথায় পুজো হচ্ছে। যেখানে বরফের দেশ, 2.5 ফুট 3 ফুট বরফ পড়ে আছে, সেখানেও জগন্নাথের রথ চলছে। যেখানে মরুভূমির দেশ, সেখানেও জগন্নাথের রথ চলছে। তাই তিনি জগন্নাথ। আমাদের পুরীতে সুদর্শন সেবা সংঘের অনুষ্ঠান হল, পাঠ্য বলেছে, ওখানে আমাদের সুদর্শন থেকে 1000 কুষ্ঠ রোগী আছে, ওখানে কুষ্ঠপল্লী লোকনাথ শিবের ঠিক পাশে। লোকনাথ শিব খুব প্রাচীন, মহাভারতের সময়টা, তার পাশে 1000 কুষ্ঠ রোগী আছে। তো আমাদের সুদর্শন থেকে ওখানে প্রত্যেকবার ওদের পেট ভরে একদিন প্রসাদ পাওয়ানো হয়, ভালো ভালো প্রসাদ। তা আমি ওদের জিজ্ঞাসা করেছিলাম, তোমরা এত কুষ্ঠ রোগী পুরীতে কেন? রাস্তার পাশে বসে দেখবে কুষ্ঠ রোগ ভিক্ষা করছে, আছে না কত দেখা, তোমরা এত সব পুরীতে কেন? ওরা আমাকে বলছে যে আমাদেরও হাত পা নাই, আর জগন্নাথেরও হাত পা নাই, জগন্নাথ তো আমাদেরই ঠাকুর। মনে মনে বললাম, জগন্নাথ সত্যি তুমি জগন্নাথ, যাদের হাত পা আছে তারা তোমার কাছে ছুটে যায় তোমার দর্শন পাওয়ার জন্য, আর যাদের নাই তারাও তোমার চরণ তলে পড়ে থাকে আমাদের ঠাকুর। তাই জগন্নাথ আমাদের সবার কাছে এত প্রিয়। জগন্নাথ এক ভক্ত বাংলা থেকে যাচ্ছেন পুরীতে জগন্নাথ দর্শন করবার জন্য। যেতে যেতে পুরী ঢুকবার আগে একটা ইটের একটা সেতু আছে, তার নাম আঠারো নালা, বিখ্যাত বহু প্রাচীন সেতু, এর পেছনে অনেক কাহিনী আছে। ভক্ত পুরীতে ঢুকবেন, ওই সেতুটার কাছে গেছেন, এমন সময় জগন্নাথের প্রধান পাণ্ডা পূজারি এসছেন, পুরীতে ঢুকবে না কেন? জগন্নাথ না করেছে, বাংলা থেকে এসছি, হাঁটতে হাঁটতে এখন তখন তো হাঁটা পথ, আর পুরীতে ঢুকো, আর তোমার জগন্নাথ না করছে, তোমার জগন্নাথকে জিজ্ঞেস করে এসো কেন ঢুকবো না। পূজারি গেছে, গিয়ে জগন্নাথকে জিজ্ঞেস করেছেন, যাই হোক ফিরে এসছে। কি গো, তোমার জগন্নাথকে জিজ্ঞেস করেছো? না করেছি।
কি বলবে জগন্নাথ, কেন ডাকো না? জগন্নাথ বললেন, উনি যখন সীতা উদ্ধার করতে গিয়েছিলেন তুমি তখন রাবণের দলে ছিলে, আর যে যুদ্ধ হচ্ছিল যুদ্ধে ডঙ্কা বাজে ডঙ্কা, তুমি দাঁড়িয়ে কাঁচি বাজাচ্ছিলে, রাবণের দলে থেকে তুমি দাঁড়িয়ে কাঁচি বাজাচ্ছিলে, তুমি শত্রুপক্ষের লোক। জগন্নাথ বলেছেন তুমি পুরীতে ঢুকবে না। লোকটা গুড়ি আঙুল দেখিয়ে বলে চললাম ফিরে, দেখবো না তোমার জগন্নাথ। পূজারী বলে সে কি কথা, ওকে তো কান্নাকাটি করে, হা হা ঠাকুর দেখা দাও দেখা দাও, তুমি ফিরে যাচ্ছ, আবার গুড়ি আঙুল দেখায়, দেখবো না জগন্নাথ, চললাম ফিরে। তোমার দুঃখ হচ্ছে না, ফিরে যাচ্ছ তুমি? ভক্ত বলে, বা বাকি করে দুঃখ হবে, ত্রেতা যুগে আমি কাশি বাজিয়েছিলাম রাম অবতারে, রাম অবতারে আমি রাবণের দলে কাশি বাজিয়েছিলাম, তারপর দাপর গেছে, তারপর কলি এসছে, এই তিন যুগ ধরে জগন্নাথ যার কথা মনে রেখেছে তার আমার জগন্নাথকে মনে রাখার কি দরকার আছে, জগন্নাথই তো আমাকে দেখছে, তিন যুগ ধরে জগন্নাথ তার কথা ভেবে রেখেছে তার আমার জগন্নাথকে ভাবতে কি চোখে যদি একবার আমি ঘুরে যাই, একবার যদি আমি চোখে পড়ি তাকিয়ে দেখে তো লক্ষ লক্ষ ভক্ত, কোটি কোটি ভক্ত, ভগবান দেখা দেয় বাইরে, কি করে দেখা দেয়? তোমার সাধনা যত বাড়বে ভগবানের করুণা তত নামবে। তুমি যত বেশি হা জগন্নাথ হা জগন্নাথ করবে ভগবান তত বেশি তোমার দিকে নেমে আসবে। কেন এমনি নামতে পারে না? এমনি নামলে গুরুত্ব থাকবে না। বাচ্চা যতক্ষণ খেলা করে মা ততক্ষণ কাজ করে, বাচ্চা যে মা করে ওঠে মা সব ফেলে দিয়ে বাচ্চার কাছে ছুটে যায়। তেমনি তুমি যতক্ষণ এই সংসারের স্বামী পুত্র স্ত্রী বাচ্চা নিয়ে খেলা করছ ততক্ষণ ভগবান শুনে না। যেই মুহূর্তে তুমি আকুল হয়ে কেঁদে উঠবে হা জগন্নাথ কৃপা করো বলে, তখনই তো ভগবান আসবে রে। না হলে সাধুরা ঘন্টার পর ঘন্টা আসলে বসবেন কেন? ঘন্টার পর ঘন্টা রোগে জলে পরিক্রমা করবেন কেন? সাধনায় ডুবে থাকবেন কেন? সব কি পাগল রে? ওরা তো আমাদের মতো বউ বাচ্চা নিয়ে থাকতে পারত, ব্যবসা চাকরি করে টাকার পেছনে ছুটতে পারত, কে ছোট না তো কেন ছোট না? তাহলে এমন কিছু পেয়েছে যা পেলে আর সংসার ভালো লাগে না। যে ধনে হইয়া ধনী মনিরে মাননা মনি, সেই ধন খানিক আমি মাগি মত শুনি। আমরা জগন্নাথের কাছে সাত দিন ধরে যে আমরা পাঠ শুনব কেন রে? মনের ক্ষুধাটাকে আরো বাড়াবার জন্য। আমি আজকে সকালে ওটা এসছিস নাকি রে, বকা দিয়েছিলাম যে কয়েকজন তো খুব বকেছি, মাত্র এসছি আমি পুরী থেকে,
অনেকে দেখবে ওই চেষ্টা করে জগন্নাথের রথে ওঠা, অনেকে দেখবে জগন্নাথকে জড়িয়ে ধরলাম, জগবন্ধুকে আলিঙ্গন দিলাম, আরো কি জগন্নাথের সঙ্গে সেলফি তুললাম। বকা দিয়েছিলাম হঠাৎ করে জগন্নাথের রথে যে আমি উঠবো বলে সেবকরা ওঠে, ওঠে প্রয়োজনে উঠতে হয়। জগন্নাথের রথ হচ্ছেন সাক্ষাৎ বলদেব, বলরাম জগন্নাথকে রথ রূপে ধরে আছেন। অনন্তদেব তো ভগবানের আসন সজ্জা পাদুকা সব অনন্তদেব বলদেব। সে জগন্নাথের রথে উঠে পড়লাম বড় করে, বলদেবের গায়ে পা দিলাম, মানে আমি জগবন্ধুকে ছুঁয়েছি, আমি ছুঁয়ে একেবারে জড়িয়ে ধরে এসেছি, তুমি তো ছুলে তোমার আনন্দ হলো, কিন্তু তোমার এই পা হাতটা দিয়ে যখন জগন্নাথকে ছুলে, হ্যাঁ জগন্নাথের যে জ্বালা হলো এটা একবার দেখলে। মহাপ্রভু সনাতনকে ছুতে যাচ্ছেন, সনাতন পিছিয়ে যাচ্ছেন, আমার ছুঁয়ো না, তোমার স্পর্শের যজ্ঞই দেহ নয়। প্রভু বলছেন তোমাকে নয়, আমি নিজেকে পবিত্র করবার জন্য তোমাকে ছুটছি, তা উনি পিছিয়ে যাচ্ছেন, আমাকে ছুঁয়ো না। আর আমি জগন্নাথকে আলিঙ্গন দিয়ে না জগবন্ধুকে ছুঁয়েতে হয়েছে, কিছু কমেছে টাকার নেশা ভোগের নেশা, কিছু কমেছে আমার কিছু কমেছে। জগন্নাথের সঙ্গে সেলফি, জগন্নাথ একটা ছবি দেখলাম, ধরুন জগন্নাথের মুখটা দেখা যাচ্ছে, ছোট জগন্নাথ মুখটা দেখা যাচ্ছে, সব ছেলেরা নিচে ওপরে চতুর্দিকে ছেলেরা সেলফি তুলছে। এবার কি হলো, কোন সাধু ছবিটা দেখছেন, জগন্নাথকে দেখলে কি করবেন, প্রণাম করবেন, জগন্নাথ প্রণাম, তুমি তো তার পাশে রয়েছে, তাহলে কি হচ্ছে সাধু তোমাকেও প্রণাম করছেন, তুমি কি প্রণাম নিতে পারো, তুমি কি সাধু প্রণাম নেওয়ার যোগ্য। ভগবানের সঙ্গে সেলফি করো না, সেলফি করলে তো জ্যান্ত মানুষ মনে গেছে তো গেছে, ভগবানের সঙ্গে সেলফি দিবে, কোন সাধু সন্ত দেখবেন প্রণাম করবেন, তা আমার তো প্রণাম নেওয়া হয়ে গেল, ভগবানের সঙ্গে সেলফি। এগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে জানিস তো, এই হুটপাট করে অবথ উঠে পড়লাম, জড়িয়ে ধরলাম, কত পাপ করিব কি হাতটা দিয়ে, কত রক্ত মাখি, কত কাঁটা বাছি, কত মাছ মাংস ডিম পেঁয়াজ খাই, কত অন্যায় করি কত হাতটা দিয়ে, আগে তো শরীরটা শুদ্ধ হোক, শরীরটা তো কবরখানা, যা কিছু মরে ঢুকিয়ে দিন কবর দিয়ে দিতে থাকে, এই পাপি শরীর, আগে তো ভোজন করতে করতে শরীরটা সুস্থ হোক, শরীরটা তো অপবিত্র। গোসাইবাদ বলছেন পরিহারে অপি মে লজ্জা কিং ধ্রুবে পুরুষোত্তম, হে পুরুষোত্তম যে ভগবান তোমাকে আমি কি বলবো, তুমি আমাকে ক্ষমা করো এটা বলতে আমার লজ্জা করে, এত পাপি আমি, তুমি আমাকে ক্ষমা করো এটা বলতে লজ্জা করে, কি বলবো, দাসহং শরণাগত, হে প্রভু আমি তোমার দাস, আমি তোমার শরণে এসেছি প্রভু, তুমি তো জানো আমি খারাপ, তুমি তো জানো আমি ভুল করি, কত অন্যায় করেছি জীবনে, কত করছি কত করবো, প্রভু আমি তোমার চরণে এসেছি, তুমি তুলে নাও ঠাকুর, আমার শুদ্ধ করে দাও,
পড়ে যাওয়া স্বভাব মোদের তুলে ধরার ঠাকুর আমাদের। আমরা তো বারবার ভুল করব রে, তুমি যদি ক্ষমাই করতে না পারো তাহলে কেমন ঠাকুর তুমি? জগন্নাথের কাছে শুধু এটা প্রার্থনা, বারবার প্রার্থনা, একই প্রার্থনা, প্রভু আমার অনেক ভুল, তুমি ক্ষমা করে দিও ঠাকুর, তুমি আমাকে শুদ্ধ করে নাও, হাত ধরে মরে নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। একে সম্পূর্ণ শরণার্থী, কি বলিস তোরা? সারেন্ডার, এটা বাংলায় কি বলিস? সারেন্ডার, একদম আত্মসমর্পণ, তুমি সব চাও। আমি কি অন্যায় করি তুমি জানো ঠাকুর? আমি হয়তো সরতে পারছি না, তুমি আমাকে সরিয়ে দাও ঠাকুর, তুমি আমাকে সরিয়ে দাও, তোমার কাছে তুমি এসছি ঠাকুর, তুমি সরিয়ে দাও। একবার যদি বন্ধুত্ব হয়ে যায় না কি হয় জানিস? আমরা ছাড়লেও ভগবান ছাড়ে। যদি বন্ধুত্ব করার পরে বলি তোমাকে আর চাই না, এ জগতে যদি বন্ধু বন্ধু গোলমাল হয়, কাটাকাটি হয়ে গেল। আর জগন্নাথের সঙ্গে বন্ধুত্ব করার পরে একবার যদি বলিস না যে এইরকম আদর করার ঠাকুর হয় না। মাধব বলে এক ভক্ত জগন্নাথের সঙ্গে বন্ধুত্ব ছিল, জগন্নাথকে খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন, খুব বন্ধু। একদিন রাত্রে ঘুমিয়ে আছেন, দরজায় কড়া নড়ছে, কে উমা? দরজা খুলে দেখছেন জগন্নাথ মন্দির থেকে চলে এসছেন মাধবের কাছে। তুমি মাধব, আমার খুব একটা বিপদ হয়েছে, তুমি একটু আমাকে আমাকে সাহায্য করো মাধব। বিপদ খন্ডনের বিপদ, যার নামে সব বিপদ যায় তার বিপদ, কি কথা বলো, কি বিপদ তোমার? তুমি পাশের জমিদার বাড়ির বাগানে না খুব ভালো কাঁঠাল পেকেছে, এত কাঁঠালের গন্ধ আমি আর থাকতে পারছি না। দেখলাম কাঁঠাল বানছি, এত কাঁঠালের গন্ধ আমি আর থাকতে পারছি না, তাহলে তোমাকে একটু আমার সঙ্গে কাঁঠাল চুরি করতে যেতে ভগবান। চেহারা বদলেছে, স্বভাব তো বদলায় নাই, ওই বৃন্দাবনের স্বভাব তো রয়ে গেছে রে, চুরি করার স্বভাব। বলে এত কথা বলার সময় নাই, ভীষণ গন্ধ, এত ভালো গন্ধ হয়ে গেছে, তুমি আমার সঙ্গে চলো। দেখ চোরের পাল্লায় করে কেমন চোর হতে হয় বলে না, সঙ্গ প্রভাব। এই চোরকে ভজনা করলে কি দুর্গতি, তবু তোমরা কেন জগন্নাথ জগন্নাথ প্রধান কি জানি না। মাধব আর কি করবেন, বন্ধুর রিকোয়েস্ট, চল একটু চল, আমরা যাই না করে যান না, বন্ধু রিকোয়েস্ট করে চল মারামারি করে আসি, চল গেছেন বন্ধুর সঙ্গে। বাগানে ঢুকে জগন্নাথ বলছেন, মাথো তুমি গাছে ওঠো, ভালো বাইকে পার, উঠে ওপর থেকে কাঁঠাল নামো। সাধু তো উঠেছে গাছে, আরে সাধুর কি চুরি করা হয় না? সাধু চুরি করা হয় না, সাধু চুরি করতে গেলে ধরা পড়ে যায়। একটা চোর একদিন চুরি করতে যাচ্ছে, তো ওর সঙ্গে সাগরেরটা আসে না, ওর চেলাটা আসে না, চেলা থাকে না সঙ্গে, চেলাটা আসে না, দেখছে এক সাধু বসে আছে, মজন করছে, রাই চল তুমি কোথায়? চুরি করতে যাবো, বললাম চুরি করে নেবে, শিখি হোক চল। নিয়ে গিয়ে শীত কেটে, শীত কেটে সাধুকে ঢুকিয়ে দিল, ধন্যবাদ।
সাধু তো ভেতরে ঢুকে দু চারটে বাটি টাটি যা পেয়েছে নিয়ে এসে বাইরে দিয়েছে। চোর বলে, আরে ভালো জিনিস, বড় সড় জিনিস ভেতরে ঢুকেছে, ঢুকে দোকানে অন্ধকারে ঘরের মধ্যে ঘুরছে, ঘুরতে ঘুরতে দেখে দেয়ালের মধ্যে একটা খোল টানানো আছে। অন্ধকার, বা আমি কীর্তন করতে পারি না আমার খোল নাই, এটা তো সাধু চুরি করতে পারে না, ধরা পড়ে মাদক উঠেছে ওপরে, ওপরে উঠে জগন্নাথকে আসেন একবারই, ওপরে তো সাধু, দেখা সাধু দিনের বেলা হরি হরি রাখতে বেলা চুরি করি নাই না, দেখি সাধুকে ত্রুটি ঘরে মানুষ কিরকম করে না, সাধু আমরা তার করে আসল গুছিয়ে বসে যাই না, সাধু যদি দোষ হয় এটা আমাদের স্বভাব, যে চোর সবসময় চুরি করে সে একবার ধরা পড়েছে তো চোরে জানি সাধু তুমি ধরা পড়ে বলো ঠিক বলে বলি সবাই ভিড় হয়ে গেছে সাধু চুরি করতে গিয়ে ধরা পড়েছে, জমিদার বেঁধে রেখেছেন অপমান তো বুঝতেই পারছিস, সাধুর নামে একটা বদনাম ছড়িয়ে দিলে লোক কিন্তু তাড়াতাড়ি নিয়ে নেয়, চোর 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 সাধু চোর সাধু চোর সাধু চোর, মাধব খালি কেঁদে যাচ্ছেন জগন্নাথ কি হলো এটা, জগন্নাথ গিয়ে পূজারীকে বলেছেন পূজারী উঠো, অনেক রাত পূজারী উঠো, তুমি গিয়ে জমিদারকে বলো মাধব চুরি করতে যায় নাই আমি থেকে, আর যদি জমিদার বিশ্বাস না করে তাহলে বলো পালিয়ে আসার যে সময় আমার গায়ের চাদরটা কাঁটা ঝোঁকে আটকে গেছে, জমিদার জন্য মাধবকে ছেড়ে দেয়, পূজারি এসে বলেছে জমিদার গিয়ে দেখছেন সত্যি সত্যি কাঁটা ঝোঁকে চাদর আটকে আছে, চাদরটা মাথায় পড়ে জমিদারের তো নাচ, আমার বাগানে জগন্নাথ এসেছিল কাঁটা ঝুঁকি করছে, কি ভাগ্য কি ভাগ্য, আমার বাড়িতে জগন্নাথ এসেছিল, আমার বাড়িতে জগন্নাথ এসেছিল, জমিদার তো আনন্দে নাচে, মাধবকে ছেড়ে দিয়েছে, সকাল হয়ে গেছে, মাধব সোজা মন্দিরে, মন্দিরে গিয়ে জগন্নাথের দিকে তাকিয়ে বলছে জগন্নাথ তোমাকে ভালোবেসে ফলটা দিয়ে ভালোই পেলাম, লোকে জানলো আমি চোর, জীবনে কারো জিনিস চুরি করি নাই, কাউকে ঠকাই নাই, লোকে জানলো আমি চোর, তোমাকে ভালোবেসে ফলটা আমি ফলে পেলাম, আর জানলাম আমার আর কেউ নাই জগতে, আমার আর কেউ আমি জানতাম আমার জগন্নাথ আছে, মাথাও সমুদ্রের পার ধরে হেঁটে যাচ্ছেন, গরম বালির উপরে হাঁটছেন, ভীষণ রোদ, ছেড়ে চলে যাচ্ছেন জগন্নাথকে, ভীষণ গরম, মাধবের রক্ত আমাশয় করেছে, বুঝতেই পারছেন না অসাড়ে
বাহ্য হয়ে যাচ্ছে, রক্ত পড়ছে, চলতে চলতে বালির মধ্যে পড়ে গেছে। পড়ে ভাবছেন আমার তো কেউ নাই, আমি এখানেই প্রাণ ত্যাগ করব। হঠাৎ করে অনুভব করছেন তার গায়ের লোকে হাত দিচ্ছে, মাধব মাধব উঠবো কে, অমৃত স্পর্শ তো অভয় বস্ত্র তো জগৎ মঙ্গল, মাধব উঠ কে, আমি তোমার জগন্নাথ, জগন্নাথ আমি তো তোমাকে ছেড়ে চলে এসেছি, মাধব আমি তো তোমাকে ছেড়ে নাই, আমার সঙ্গে একবার বন্ধুত্ব হয়ে গেলে আমাকে ছাড়লেও আমি ছাড়ি না। পুতনা তো গোপালকে কোলে নিয়ে ছাড়াবার চেষ্টা করেছিল, গোপালকে ছেড়েছিলেন রে, ছাড়েন নাই। একবার কোলে নিয়ে নিয়েছে গোপালকে, আর কি গোপাল ছেড়েছিলেন, ধাত্রী গতি দান করেছিলেন, সেখানে ভক্তকে যে ভগবান ছাড়বেন না এটাই আশ্চর্য কিছু নয়। মাধব উঠো, আমি জল ঢালছি, পরিষ্কার হয়ে নাও। ভগবান জল ঢালছেন আর ভক্তকে পরিষ্কার করছেন। জগতে সব জায়গায় দেখেছো ভক্ত ভগবানের সেবা করে, আর নীলাচল ক্ষেত্রে গিয়ে দেখে আসো ভগবান ভক্তের সেবা। জগন্নাথের মহিমা চন্ডালের অন্য ব্রাহ্মণে দেখায়। আনন্দবাজারে সবাই সবারটা নিয়ে ফেরাচ্ছে, কি না জগন্নাথের প্রসাদ, এটা আপনি আর কোথাও পাবেন না। জগন্নাথের এই মহিমা, প্রসাদের এই চিহ্নাত্ম, প্রসাদের এই মর্যাদা, মহাপ্রভুর একান্ত ভক্ত রঘুনাথ দাস গোস্বামী পাদ, এই আদিসপ্তগ্রামের ছেলে, ব্যান্ডেলের আগে আদিসপ্তগ্রাম, ওখানকার ছেলে, বিরাট বড়লোকের ছেলে, সব ছেড়ে চলে গেলেন, বাড়ি থেকে টাকা যায়, মহাপ্রভুর ইচ্ছা নয় টাকা যাওয়া বন্ধ হয়ে গেল, সিংহর দ্বারে ভিক্ষা করে, মহাপ্রভুর ইচ্ছা নয় ভিক্ষা করা বন্ধ হয়ে গেল, মহাপ্রভু স্বরূপকে জিজ্ঞাসা করছেন, স্বরূপ রঘুনাথের চলে কি করে। একদিন রঘুনাথ প্রসাদ খেতে বসেছেন, স্বরূপ তো সব খবর নিয়ে বলেছেন প্রভুকে, রঘুনাথ প্রসাদ খেতে বসেছেন, জগন্নাথের মহাপ্রসাদ, আর সোনার গৌর দিয়ে দরজায় দাঁড়িয়েছেন, রঘুনাথ তুমি রোজ রোজ একা একা মহাপ্রসাদ পাও, আমাকে তো কোনোদিন প্রসাদ দাও না, আজ তোমাকে একা পেতে দেব না, প্রসাদ আমি পাব। প্রভু ছুটে ঢুকেছেন রঘুনাথের হাত থেকে, থাবা দিয়ে প্রসাদ নিয়ে উঠে দিয়েছেন, ধন্য রঘুনাথ, ধন্য তোমার বৈষ্ণব জীবন, এই প্রসাদ তুমি নিতে নিতে পাও, তুমি আমাকে তো দাও না। কি পেতেন রঘুনাথ? যে প্রসাদ খেলে দেওয়া হতো গরুতে খেয়ে যেত, কুকুরে শিয়ালে খেয়ে যেত, তারপর যে প্রসাদ নর্দমার নিচে পড়ে থাকতো সেই প্রসাদ তুলে এনে ভালো করে ধুয়ে
ভেতরে শক্ত শক্ত দানা, ওইটুকু নিয়ে ওইটুকু প্রসাদ গ্রহণ গ্রহণ করতেন। মিথ্যা নারে মা, মিথ্যা না। দু বছর আগে আমিও দেখেছি, এবার অবশ্য ব্যস্ত ছিলাম, আমাদের সুদর্শনের উৎসব নিয়ে ব্যস্ত ছিলাম গুন্ডিচার দিন, ঘর থেকেও খুব একটা বের হয়নি, তাই হোক এবার যাইনি ওখানে। ছোটা কপিনা পৃথিবীর একমাত্র বসা ঠাকুর, সব জায়গায় দেখবে ঠাকুর দাঁড় করানো, দাঁড়ানো কৃষ্ণ টোটা গোপীনাথে, টোটা মানে বাগান, গদাধর পণ্ডিতের সেবা, চটক পর্বত, চটক মানে বালি, বালির পর্বত থেকে চৈতন্য মহাপ্রভুর গোবর্ধন ভ্রম হয়েছিল, ওইখানেই টোটা গোপীনাথকে পাওয়া গেছিল, এখন গৌরীয় মঠ হয়েছেন ওখানে, পাশেই টোটা গোপীনাথের মন্দির, যেন আমার নিজের চোখে দেখা। সাধু দেখি পাতাগুলো থেকে প্রসাদ নিচ্ছে, নিয়ে নিয়ে তার কাছ থেকে ক্ষমার মধ্যে করছে, কি খুশি। আমি মন্দিরের দিনে মহন্ত আমাদের শ্রদ্ধেয় কৃষ্ণদাস দাদা, কৃষ্ণদাস সাহু, তাই বললাম যে কৃষ্ণদা ওনাকে একটা থালি প্রসাদ দাও না, উনি ওইভাবে নিচ্ছেন। কৃষ্ণদা আমাকে বললেন যে ও দিলেও নেবে না, ওখান থেকে ওই প্রসাদ কুড়িয়ে প্যাকেটের মধ্যে কিছুটা হলো, কি খুশি, সবাইকে প্রণাম প্রসন্ন, জানি না কোথায় থাকেন, আর নিজের চোখে দেখা প্রসাদের মর্যাদা। প্রসাদ পেলে কি হয়, সব দুঃখ নষ্ট হয়। প্রসাদ কিভাবে পেতে হয়, প্রণাম করে পেতে হয়। প্রসাদ শব্দের অর্থ দয়া, খিচুড়ি হলে প্রসাদ নয়, পুষ্পান্ন প্রসাদ হলে নয়, ভগবানের ভোগ লাগে তখন তার নাম প্রসাদ হয়, প্রসাদ মানে দয়া, কৃপা, করুণা, ওই তরকারির মধ্যে দিয়ে, ভাতের মধ্যে দিয়ে, আমাদের মধ্যে নেমে আসে, মাধ্যম দরকার তো, অন্যের মাধ্যমে প্রসাদ আমাদের মধ্যে এসে ওই গুণটা আমাদের মধ্যে আসে। তাই আমরা প্রসাদ পাওয়ার জন্য দেখি বহু দূর দূর ছুটে যাবে, বাড়িতে খায় না, যারা প্রসাদ পেতে যায় খায় তো, কিন্তু রাস্তায় বসে খাচ্ছে, আমি এখানেই দেখতে পাই সুদর্শনে, এই রাস্তার মধ্যে বসে হাজার মানুষ খাচ্ছে, ভাত পাচ্ছে, কি আনন্দ না, কেউ মনে করো যে কেন রাস্তার পাশে বসে খাবো, তোমার যদি এক মিনিট ডেকে বলা হয় যে রাস্তার পাশে খালা দিচ্ছি খাওয়া পেশা হবে, প্রসাদ দিচ্ছি, এটা প্রসাদের আকর্ষণ, প্রসাদের মর্যাদা। আমরা ড্রেনের পাশে বলো তাও উঠে যাচ্ছি, রাস্তায় বলো তাও উঠে যাচ্ছি, এখানে বলো প্রসাদ ঘুরে হলো, কেন পাবো প্রসাদ, প্রসাদে সর্বদুঃখানি, প্রসাদ পেলে দুঃখের নাশ হয়, আমার তো হয় না, কখন হবে, যখন প্রসাদকে ভগবানের করুণা মনে করে পাবো, ভগবানের কৃপায় মধ্যে আছে, আমি গ্রহণ করলে ভগবানের কৃপাটা আমার মধ্যে প্রবেশ করবে। আমরা কি পাই রে, সবসময় তো পাই না, কৃপা পাওয়া তো পেলেই হয় না, কৃপা ধরে রাখার ক্ষমতা চাই, বৃষ্টির জল গাছের মাথায় পড়ে না রে মা, পড়ে তো গাছের মাথায় জল ধরতে পারে, তার টপ করে নিচে পড়ে যায়, কে ধরতে পারে, পুকুর নদী, এই তো গর্তের মধ্যে জল পড়ে, গাছের মাথা ধরে না কেন, অহংকারী, যতক্ষণ অহংকার না যাচ্ছে ততক্ষণ কৃপা ধরা যাবে না। অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন, যে অভিমানী অহংকারী না মানো তো, তার একটু অহংকার তার ভক্তি দাঁড়ায় না, পড়ে যায়,
তাহলে কি করব? অহংকার তো ছাড়তে পারি না, অভিমান তো ছাড়তে পারি না, কি করব? একটাই পারি আমরা, প্রার্থনা। আমাকে তুমি নিয়ে চলো, হাত ধরে মরে নিয়ে চলো। আমি পারছি না প্রভু, প্রভু আমি পারছি না। আকুল চেষ্টা, চেষ্টা ছাড়া এগোতে পারবে না কিন্তু, বলে আমার হবে না। কেউ যদি মনে করে যে আমি পরীক্ষায় ফেল করব, তাহলে কি পড়াশোনা করবে? তাহলে ফেলই করবো, পড়ে কি হবে? কিন্তু পাশ করার জন্য যদি চেষ্টা থাকে, তাহলে সে চেষ্টা করবে। আর কি করে পাশ করবো? তা যদি মনে করো যে আমাকে এগোতে হবে, আমি চিরকাল কি আবর্জনার মধ্যে পড়ে থাকবো? দুঃখ কষ্ট হাসি কান্না, দুঃখ কষ্ট হাসি কান্না, চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কি পাপ করব রে? চিরদিন কি জীবনটা এভাবে কাটিয়ে দেবো? হলো তো, এবার ভোজন করি। তাই আমরা জগন্নাথ অষ্টকম, আমরা কদিন তো পরপর পাঠ হবে, আমরা চেষ্টা করবো আলোচনা করার। কটা বাজে? বেশ, বিশ্রাম দিয়ে দেবো, এখন আরতি হবে। আমরা চেষ্টা করব, আমরা জগন্নাথ অষ্টকম পড়বার চেষ্টা করব। আমি আজকে এসেছি, আমি দেখবো বাড়ি গিয়ে গ্রন্থপুর কোথায় পাওয়া যায়, কি অনুবাদ আছে। ঘরে ঘরে পড়তে লাগবে, তার মানেটা বাচ্চাদের বোঝাতে লাগবে। জগন্নাথ মানে শুধু পাঁপড় ভাজা খাওয়া, জগন্নাথ মানে শুধু আনন্দ করা, ভেতু বাজানো, আনন্দ করা, না না না, মানেটা কি বাচ্চাদের কেন বোঝাবো? না হলে এই রথ বেশি দিন হবে না। দেখতে পাচ্ছ তো আমাদের সনাতনীদের উপর কিরকম অত্যাচার নেমে আসছে? বেশি দিন কিন্তু হবে না, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। তাই আমরা সনাতনী যারা হিন্দু ধর্মেকে যারা বিশ্বাস করি, তারা জগন্নাথের ফটো রাখবো, জগন্নাথকে প্রদীপ দেখাবো, এবং জগন্নাথের অর্থ, জগন্নাথ অষ্টকমের অর্থ, জগন্নাথ সম্বন্ধে যত বেশি আলোচনা করব, তত আমাদের মধ্যে সনাতনী বোধকে জাগ্রত হবে। তোরা বুঝতে পারছিস না, আমি তো দেশে দেশে ঘুরে বেড়াই, আমি দেখি, আমি বুঝি, চেষ্টা করি, আমাদের খুব খারাপ অবস্থা। দেখতে পাচ্ছিস তো কিভাবে বাচ্চাদের তুলে নিয়ে যাচ্ছে? খুব খবর উঠছে না, এখন ধরাও পড়ছে, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে যদি আমরা নিজেরা নিজেকে সনাতনী হিসাবে প্রতিষ্ঠিত করতে না পারি। জগন্নাথ অষ্টকম পাঠ করতে হবে, ভগবানের হাতে যে শঙ্খচক্র রয়েছে এই অর্থগুলো বুঝতে হবে, আমাদের বাচ্চাগুলোকে বোঝাতে হবে, তবে গিয়ে রথ থাকবে। তা না হলে দেখছ অবস্থা, তোমরা অনেক, সবার হাতে মোবাইল আছে, সবাই খবর জানো, আমার সনাতনীদের সামনে খুব সংকট। কাজে বুড়ো বুড়িটা তো মরে যাবে দুদিন বাদে, বাচ্চাগুলো তো রয়ে গেল, এদের কি অবস্থা হবে? এটা আমাদের ভাবতে হবে। শুধু বাচ্চাকে ওই মামি আর পাপা বলতে শেখাস না, জয় জগন্নাথ বলতেও শেখা, তবে গিয়ে সব ঠিক থাকবে। আমরা আগামী কদিন আমরা এর উপরে আলোচনা করবো, যেন আরতি হবেন। নিতাই ভগবান কি সুভদ্রা মায়া কি বলদা।